শিক্ষক দিবস পালন নিয়ে ধুমধুমার হাওড়ার কলেজে ভাঙচুরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, তালা বন্ধ করা হলো শিক্ষকদের। ঘটনাস্থল হাওড়ার জগৎবল্লভপুর শোভারানী দেবী মেমোরিয়াল কলেজ। কলেজ সূত্রে খবর, সোমবার কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। টিএমসিপির অভিযোগ, মঙ্গলবার প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন অধ্যাপক ক্লাস বন্ধ রেখে শিক্ষক দিবস পালন করেন। প্রতিবাদে সরব হয় টিএমসিপি, প্রিন্সিপালের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছাত্র নেতারা। তারপরেই শুরু হয় স্লোগান, ঘেরাও করা হয় অধ্যক্ষকে। অভিযোগ, কলেজের গেটে তালা লাগিয়ে দেয় টিএমসিপি নেতা সমর্থকরা। শিক্ষকদের আটকে রাখা হয় কমন রুমে, ভাঙচুর করা হয় কলেজে। আজকে আমাদের কলেজে ডিপার্টমেন্ট অফ জুলজি, তারা ওই ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করছিল হয়তো, পরে খবরটা জানতে পারলাম অনুষ্ঠান করছিল, ছেলে মেয়েদের অনুষ্ঠান করছিল আর কি। ওদের সেখানে আপত্তি যে কাজ তো সেন্ট্রালি করা হলো, আজকে ওরা আবার করছে কেন? সেখানে আমি তো ব্যাপারটা জানতামও না, আমার তো ছবি জানাও নি। যেমন স্লোগান দেওয়া শুরু করলো, তারপরে ভাঙচুর করলো, তারপরে কানে ভেসে হলো যে টিচারদের রুমে সমস্ত বাইরে তালা মেরে বন্ধ করে দিয়েছে। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আমিও জলের ব্যবস্থা নিই কলেজের ভেতর, মেয়েদের কমন রুম, মেয়েদের কমন রুমটা আপনি একবার গিয়ে দেখে আসবেন, একটা চেয়ার নেই। ছেলেদের যে কমন রুমটা আছে, ছাদটা ভাঙা, মানে ছাদে একজন দাঁড়ালে ছাদটা ভেঙে পড়ে যাবে, ছেলেদের কোনো কমন রুম নেই। এইরকম ব্যাপারে দীর্ঘদিন আমরা বলে যাচ্ছি, ক্যান্টিন নেই কলেজে, এবং স্যারকে আমরা জানাচ্ছি, কিন্তু কোনোরকমভাবে স্যারের হেল্প আমরা পাচ্ছি না, যার জন্য আজকে এই শান্তিপূর্ণ আন্দোলন, যার জন্য আমরা কোনোরকম কোনো হেনস্থা করিনি, কোনোরকম গৃহবন্দী করিনি। কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের জামালপুর কলেজের একটি ভিডিও ভাইরাল হয়, তাতে শিক্ষকদের হুমকি দিতে দেখা যায় এক টিএমসিপি নেতাকে। তারপর সামনে এলো হাওড়ার কলেজের ঘটনা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।